সো ফলো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে একটা নতুন ট্রিক নিয়ে। আশা করি থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো ট্রিকটা কি। তো হ্যাঁ, ট্রিকটা এত এমন একটা সুন্দর ট্রিক ট্রিক এই ট্রিক থেকে তোমরা তোমাদের নিজের নামের বাংলায় রিংটোন তৈরি করতে পারবা নিজের ইচ্ছা মতো, নিজের ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে, নিজের ইচ্ছা মতো তোমার নাম দিয়ে, নিজের ইচ্ছা মতো ল্যাঙ্গুয়েজ দিয়ে, নিজের ইচ্ছা মতো সাউন্ড দিয়ে সুন্দর করে ছেলের ভয়েস কি মেয়ের ভয়েস সুন্দর করে কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু তোমরা তোমাদের নিজের নাম দিয়ে বাংলায় তোমাদের রিংটোন তৈরি করতে পারবা। তো অবশ্যই ভিডিওটা খুব সুন্দর, তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আমি অ্যাপটার নামটা আমি অবশ্যই দেখে বলে দেবো একদম ভিডিওর লাস্টে যে কোন অ্যাপটার থেকে এটা করতে হবে, কোন অ্যাপটা থেকে এটা করতে হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকো, তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমরা কীভাবে কী করলে কীভাবে আমাদের নিজের নাম দিয়ে রিংটোনটা তৈরি করতে পারবো। তো চলো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এইখান থেকে আমরা অবশ্যই তৈরি করবো, এটা একটা গুগল থেকে করতে হয়। তো অবশ্যই তোমরা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে দেখো, অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো দেখানোর আগে একটা কথাই বলতে চাই, আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্য কিন্তু হেল্পফুল ভিডিও চ্যানেলে পোস্ট হয়। আর অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক একটা শেয়ারই কিন্তু নেক্সট ভিডিও বানানোর উৎসাহ কিন্তু আমাকে খুব ভালোভাবে যায়। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমেই দেখো এখানে লিখেছে কি, অ্যাড প্রিফিক্স বলছে, এই যে এখানে তোমরা ভালো করে দেখানো হাই লেখা আছে, এখানে অ্যাড প্রিফিক্স বলছে, এখানে আমরা অ্যাড প্রিফিক্সে ক্লিক করব। সো এখান থেকে তোমরা প্রথমে শুরুতে কিন্তু হাই বা হ্যালো কি মিস্টার কি মিস তোমরা দিতে পারো, তোমরা যদি ছেলে হোক কম্পালসারি স্যার দিতে পারো বা হাই দিতে পারো বা হ্যালো দিতে পারো, বাট মেয়ে হলে তোমরা মিস দিতে পারো, মিস ম্যাডাম দিতে পারো, নিজের মন মতো কিন্তু এখানে সিলেক্ট করে রাখবো। আমি কম্পালসারি আমি স্যার দিলাম অবশ্যই। তো প্রথমেই আমাকে স্যার বলে ডাকবে, তারপরে এখানে আমার নিজের নাম লিখতে হবে। তো অবশ্যই তোমরা তোমাদের এখানে এই যে এখানে এন্টার ইউর নেম লেখা আছে, এখানে নিজের নাম লিখে দিবা। তো আমি আমার কম্পালসারি একটা আমার নাম লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখে দেওয়ার পরে এই যে নিচে লেখা আছে অ্যাড পোস্ট ফিক্স, তো এখানে আমরা ক্লিক করবো অ্যাডে। ক্লিক করার পরে এখানে বলছে স্পোক ফিক্স মানে তোমার, যেমন তোমাকে হয়তো বলতে পারে হ্যালো শামিম বা স্যার শামিম খান ইজ কলিং বা প্লিজ অ্যান্সার দিস ফোন, বা এখানে আরও লেখা আছে প্লিজ টেক আপ দি ফোন, প্লিজ রিসিভ ইওর কল, ঠিক আছে? এবার তোমরা এর ভিতরে যেটা তোমাদের কম্পালসারি মনে হবে, যেটা খুব শুনতে ভালো মনে হবে, সেটা তোমরা কম্পালসারি দিয়ে দেবো। আমি কম্পালসারি বললাম যে প্লিজ অ্যান্সার দি ফোন, এখানে আমি ক্লিক করে দিলাম। তো এটা আমি সিলেক্ট করে নিলাম। এরপর এখানে ল্যাঙ্গুয়েজ বলছে, তো এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবো। আমরা হিন্দি বাংলা উর্দু যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে সব রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে পাবে। তো কম্পালসারি আমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ আমি সিলেক্ট করে নিলাম, যেখান থেকে শুনতে আরও বেহতার মনে হবে, অনেক ভালো লাগবে। তো হিন্দি ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখো এখানে বলছে যে এটা কার ভয়েজে বলবে, ছেলের ভয়েজে না মেয়ের ভয়েজে। কম্পালসারি যদি মেল দাও তাহলে অবশ্যই এটা ছেলের ভয়েজ হবে, কম্পালসারি যদি ফিমেল দাও তো মেয়ের ভয়েজ হবে। তো অবশ্যই আমি পুরুষ মানুষ, তাই আমি পুরুষের ভয়েস দিচ্ছি। তারপর এখানে ভয়েস রিপিটেশন বলছে, তো এখানে আমরা ক্লিক করার পরে এখানে বলছে ওয়ান্স টুইস এবং থ্রিস, মানে কতবার বলবে। যদি বলে হ্যালো শামিম খান তো প্লিজ কল দিস ফোন, সরি প্লিজ রিসিভ দিস ফোন, তো ওটা একবার বলবে না, দুবার বলবে না, তিনবার বলবে। আমি কম্পালসারি থ্রিসটা সিলেক্ট করে নিলাম, তাহলে এখানে আমাকে তিনবার বলবে। তো এখানে তারপরে নেক্সট এখানে দেখো ভয়েস ভলিউম লেখা আছে, এই যে এটা ভয়েস ভলিউম। তো ভয়েস ভলিউমটা অবশ্যই আমরা ফুল করে দেবো, ফুল করলে কিন্তু এটা অনেক জোরে শোনা যাবে। তারপরে যেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বলছে, তো ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা আমাদের নিজের মতো শুনে শুনে কিন্তু আমরা এখানে সিলেক্ট করি, এখানে শোনা যাবে। এইভাবে তোমরা তোমাদের মতো কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো শুনে শুনে সিলেক্ট করবা, তাহলে তোমাদের আরও কিন্তু তোমরা ভালোভাবে বুঝতে পারবা যে কত সুন্দর লাগবে, ভালো লাগবে, কোনটা কেমন লাগবে কি না লাগবে। আমি কম্পালসারি রোমান্টিক গিটারেরটা একটু শুনে নেব, আমি কম্পালসারি রোমান্টিক গিটারেরটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে বলছে ব্যাকগ্রাউন্ড মিউজিক কতটা রাখবো, ফুল রাখলে কিন্তু খুব একটা ভালো হবে না গাইজ। তো অবশ্যই তোমরা চেষ্টা করবে মোটামুটি অর্ধেকটা রাখা, মানে 45-50 ভিতরে রাখা, তাহলে তোমাদের নামের সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা একটু মিলে যাবে, খুব সুন্দর লাগবে শুনতে। আচ্ছা
এরপরে স্পেস তোমার রেটটা বলছে, এটা কত স্পিডে আমরা শোনাবো, তো একটু দেখো অবশ্যই স্পিডটা কত কীরকম শোনাবো। তোমরা এখানে এখানে নিজের মন মতো দিয়ে কিন্তু এখানে প্লে করে শুনে নিতে পারো। প্রচন্ড স্পিড বলছে, তো অবশ্যই এটা আমরা কমিয়ে নেবো, কমিয়ে নেওয়ার পরে প্লে করবো। তো আমরা কম্পালসারি এরকম তোমরা তোমাদের ঠিক আছে, তো এটা আমরা আমাদের মতো পুরোপুরি শুনে আমরা স্পিড রেটটা আমি একটু নিজের মন মতো করে সিলেক্ট করে নেবো, তাহলে শুনতে যাতে যেটা ভালো লাগবে সেটাই করে নেবো। নেওয়ার পর এখানে বলছে সার্স স্পেস পিচ, মানে তোমার ভয়েসটা মোটা হবে না, চিকন হবে না, পাতলা হবে, সব রকমভাবে কিন্তু এটা সিলেক্ট করা হবে। তো তোমরা কম্পালসারি যেটা তোমাদের প্রয়োজন সেটা করে নেবে। আমি জাস্ট মাঝামাঝি পজিশনে রেখে দিলাম, তাহলে মাঝামাঝি পজিশনেই তোমার কথাগুলো বলবে। তো এভাবে হয়ে গেল, এভাবে রিংটোনটা সিলেক্ট হওয়ার পরে আমরা এখানে সেভে ক্লিক করবো। এই যে সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করবো। এখানে আমরা প্লে করেও দেখতে পারি, যেখানে প্লে লেখা আছে প্লে করেও কিন্তু দেখতে পারি। তো যদি প্লে করে দেখি তো অবশ্যই বুঝতে পারবো রিংটোনটা কেমন হলো। আমরা সেভ করে নিলাম, তো সেভ করলে এই যে ফাইল সেভেড সাকসেসফুল লেখা আছে। তো আশা করি এটা আমরা আমাদের এটা ফাইলে চলে গেছে, তোমরা এখান থেকে এটা সেট করে নিতে পারবে। তো অবশ্যই আমরা ওকে করে দিলাম। তো চলো, কোন সফটওয়্যার থেকে যে এটা আমরা করছি, কোন অ্যাপ্লিকেশন থেকে এটা আমরা করছি, তো তোমরা অবশ্যই দেখিয়ে দিই। তো তার আগে বলতে চাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো, প্রতিনিয়ত হেল্প করার জন্য কিন্তু হেল্পফুল ভিডিও চ্যানেলে পোস্ট হয়। আর একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবে না। এবং তোমাদেরকে একটা কথা স্পষ্ট বলে রাখছি যে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে আর কী কী ভিডিও তোমাদের চাই, যে কোনো ফোন ট্রিক হোক, যে কোনো ট্রিক হোক, আমাকে তোমরা কমেন্টে জানাও যে আমাদের এই ভিডিওটা চাই, তো অবশ্যই তোমাদেরকে আমি হেল্প করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা তোমাদের প্লে স্টোরে যাওয়া, প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবা মাই নেম রিংটোন, মাই নেম ইন রিংটোন মেকারে সার্চ করলেই কিন্তু চলে আসবে তোমাদের এই যে এটা তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে ভালো করে দেখে নাও, মাই নেম রিংটোন মেকার। তো আমরা কম্পালসারি এখানে এটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করার পরে এটা ইনস্টল করে নেবে। এই যে মাই নেম রিংটোন মেকার লেখা আছে, এটাতে ভালো করে থাম্বেলটা তোমরা দেখে নাও, এইটা কিন্তু দেখেই কিন্তু তিন নম্বরে থাকবে, এটাই কিন্তু তোমরা ইনস্টল করে দেবে। রেটটা অনেক 4.2 রেট আছে, এটা একদম জেনুইন অ্যাপ। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো অবশ্যই লাইক এবং কমেন্ট করতে এবং একটা শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।